হ্যালো ইউটিউব ভিউয়ার, লাস্ট দুই বছর ধরে আমি তো লাইফ সায়েন্সের সাজেশান দিয়ে আসছি হাইমার্স এক্সামিনেশানের। তবে এই বছর আমি হাইমার্স এক্সামিনেশান 2023 সাজেশান বানিয়েছি তোমাদের জন্য। তবে এবার অনেকটা অ্যাডভান্স আগেই দিয়ে দিয়েছি, প্রতিবার হয়তো লাস্ট দু মাস বা তিন মাস থাকতে দিই, এবার অনেকটা আগে দিয়েছি যাতে তোমরা প্রিপারেশান নিতে পারো ভালোভাবেই। তো তোমরা যারা নিয়মিত দেখে এসছো আমার এই সাজেশান, তারা সকলেই জানো কীরকম কমন পড়েছে না পড়েছে, তা তোমাদের একবার স্মরণ করে দিচ্ছি। প্রথম বছর তো তোমার 50% কমন পড়েছিল, তারপর লাস্ট ইয়ার 68% কমন পড়েছিল, এবার আশা করি আরও একটু বেশি পড়বে, এই আশায় রেখে আমি বানিয়েছি। তোমরা দেখো এই কোশ্চেনগুলো করে নেবে, এই দেখে নাও। এই যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টার থেকে ভেরি শর্ট, মানে এক নম্বর প্রশ্ন যেগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো প্রথমে দেওয়া হয়েছে, তারপর সংক্ষিপ্ত বা শর্ট কোশ্চেন যেগুলো প্রতি কোশ্চেনে দুই নম্বর করে থাকে সেগুলো দেওয়া হয়েছে, 14টা দিয়েছি। তারপর দেখো লং কোশ্চেন যেটা প্রতিটা 5 নম্বর করে থাকে সেটাও দিয়েছি। তারপর নেক্সট পেজ দেখো, পেজের একটা কোনায় আমি লিখে দিয়েছি পেজ টু, তোমরা সেটা খেয়াল করে রাখবে, অনেক হয়তো কনফিউজ হয়ে যেতে পারো যেটা পর কোনটা পাচ্ছি না, ওই জন্য আমি পাতার প্রতিটা কোনাতে পেজ 1, 2, 3 করে দিয়েছি। হয়তো আমি আপলোড করাতে এতো এলোমেলো হয়তো হতে পারে, হবে না এটুকুই আশা রাখছি। তো তোমাদের জানিয়ে দিচ্ছি পেজ নাম্বার হিসাবে দিয়ে দিয়েছি। এই যে বংশগতি দেখো, বংশগতি অতি সংক্ষিপ্ত দিয়েছি, 1, 2 দিয়েছি, সংক্ষিপ্ত দেখো অল্প দিয়েছি, লং কোশ্চিন একটাই দিয়েছি। তারপর নেক্সট চ্যাপ্টার দেখো জীবের প্রবাহমানতা, অতি সংক্ষিপ্ত দেখো 2 দিয়েছি, সংক্ষিপ্ত দিয়েছি 8টা দিয়েছি। তারপর দেখো অভিব্যক্তি এবং অভিযোজন, এখানে দেখো দিয়ে গেছি, আচ্ছা পেজ 2 হয়ে গেল। এবার দেখো পেজ 3, এই যে পেজ থ্রি মানে কি জীবনের এই অভিব্যক্তি অভিযোজন যেটা লাস্টে ছিল সেটাই কন্টিনিউ চলে আসছে এই পাতায়। এই হচ্ছে পেজ 3, অভিব্যক্তি অভিযোজনের কন্টিনিউ চলে এসছে এই পাতায়, তোমরা দেখে নাও। তারপর দেখো লং কোশ্চেন এসছে 5 নম্বর যেটা, তার পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো দেখে নাও, অতি সংক্ষিপ্ত অথবা 1 নম্বরের কোশ্চেন এগুলো। তারপর দেখো সংক্ষিপ্ত, এই হচ্ছে পেজ 3। আমি খুব কাছ থেকে তোমাদের সবগুলো দেখাচ্ছি এই কারণেই, দেখো তোমরা পজ করে করে, ঠিক আছে, তোমরা পজ করে করে আবার দেখে নিতে পারো প্রতিটা প্রশ্ন কী কী এসছে সেটা পজ করে দেখাতে পারো বলে আমি অতি কাছ থেকেও আনছি। অনেক সময় দূর থেকে দেখালে হয়তো ক্লিয়ার বোঝা যায় না, তার জন্য তোমাদেরকে কাছ থেকেও আমি দেখিয়ে দিচ্ছি। এ হলো 3 পাতার কোশ্চেন, লাস্ট যে পাতা সেটা হচ্ছে তোমার কন্টিনিউ চলছে পেজ নাম্বার 4। এই লং কোশ্চেন যেটা 5 নম্বরের কোশ্চেন থাকে আমাদের, এই গেল। এরপরে তোমাদেরকে আমি জানিয়েছি যে অঙ্কন থেকে আমি 4টা দিয়েছি, 4টার মধ্যে প্রথমটা
মানে যেটা যেমন ইম্পর্টেন্ট সেই হিসাবে এক দুই করে দিয়েছি অঙ্কনের ক্ষেত্রে। দেখো অঙ্কনে প্রথমে দিয়েছি নিউরন, ঠিক আছে, নিউরন পর দিয়েছি ইউক্যারিওটিক ক্রোমোজোমের ছবি, তিন নম্বর দিয়েছি সরল প্রতিবর্ত চাপের, এবং লাস্ট দিয়েছি মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা এবং অ্যানাফেজ দশা। এই চারটার মধ্যেই দুটো থাকে, আমাদের দুটোর মধ্যে একটা করতে হয়, তবে চারটার মধ্যে দুটোই আশা করি থাকবে। তাই তোমরা এই চারটাই প্র্যাকটিস করে রাখবে। তবে আদর্শ নিউরন যেটা দিয়েছি প্রথমে এক নম্বরে, তো সেটা আসার সম্ভাবনা 90%, তো ভালো করে করে রাখবে। আর ছবি কিন্তু সুন্দর যেন হয়, নিট অ্যান্ড ক্লিন যেন ভালো বোঝা যায় সেদিক তোমরা খেয়াল রাখবে। বা সেই হলো, এরপরে তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে তবে তোমরা জানাবে আমাদের, আমাকে আমার এই যে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে জানাবে, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেবে যদি কারো কোশ্চিন বুঝতে অসুবিধা হয়, তবে আমি তাদের হোয়াটসঅ্যাপে কোশ্চিনগুলো পাঠিয়ে দেবো। ব্যাস তোমরা ভালোভাবে চেষ্টা করো, পড়াশোনা করো, যে কোনো কোশ্চিন হলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এই শুধু আমি যে কোশ্চিন দিচ্ছি সেই কোশ্চিনের ওপরেই নয়, এছাড়া এই কোশ্চিনের বাইরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে বলবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, পড়াশোনা করো।